বেশ কয়েকদিন ধরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালী। সন্দেশখালীতে ইতিমধ্যে আজকে যাবেন সুকান্ত মজুমদার। গতকাল রাতে তিনি এই হুঁশিয়ারি দিয়েছিলেন এবং সন্দেশখালীর একাধিক জায়গায় কিন্তু জারি করা হয়েছে 144 ধারা এবং 7টি জায়গায় কিন্তু ইতিমধ্যে 19টি জায়গায় জারি করা হয়েছে 144 ধারা এবং বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যে 144 ধারা তুলে নেওয়া হয়েছে। তবে আজকে সন্দেশখালী যাচ্ছেন সুকান্ত মজুমদার, সরস্বতী পুজো করবেন সেখানে। গতকাল রাতে তিনি এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন। টাকির গেস্ট হাউসে রয়েছেন ইতিমধ্যে সুকান্ত মজুমদার সহ বিজেপির কর্মী সমর্থকরা এবং সেখানে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী, আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং সন্দেশখালীতে কিন্তু একেবারে থমথমে পরিবেশ, আতঙ্কের পরিবেশ রয়েছে। এখনও জারি করা হয়েছে 144 ধারা। সন্দেশখালীর 7টি পঞ্চায়েতের 19টি জায়গায় নতুন করে 144 ধারা জারি করা হয়েছে, যার মধ্যে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতে সন্দেশখালী ঘাট, খুলনা ঘাট, বোলাখালী ঘাট, ত্রিমণি বাজার, পাত্রপাড়া রয়েছে এবং বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই সন্দেশখালী বিভিন্ন জায়গায় ইতিমধ্যে 144 ধারা জারি করা রয়েছে।